সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে আমি মুস্তফা দানিস আমাদের আজকের বিষয় কথার ফাঁদে আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নুহ আলম লেলিন সাবেক প্রেসিডেন্ট সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ মাঝখানে আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ভাইস চেয়ারম্যান বিএনপি এবং ওই প্রান্তে আছেন অধ্যাপক ডক্টর শফিল আলম ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শক আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন আর এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে এছাড়া ফেসবুক অথবা এস এম এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো ওয়াসার পানি নিয়ে সংস্থার এমডিকে শরবত খাওয়ানোর ব্যতিক্রমী কর্মসূচি দেখা করতে পুলিশি বাধা সমস্যা পানিতে নয় লাইনে দাবি পরিচালকের দেশে ফিরে বিমানবন্দরে শেখ সেলিমের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী শিশু জায়নের লাশ দেশে আসছে কাল শ্রীলঙ্কায় হামলার দায়ের শিকার কান্ডে হাইকোর্ট বেঞ্চের একটিয়ার নিয়ে প্রশ্ন তুলে চেম্বার আদালতের সব কার্যক্রম স্থগিত করল দুদক সর্বোচ্চ আদালতে ফয়সালা বলছেন ভুক্তভোগীর আইনজীবী এবং জাজিরা প্রান্তে বসলো পদ্মা সেতুর এগারোতম স্প্যান দৃশ্যমান দেড় কিলোমিটারেরও বেশি অগ্রগতিতে খুশি দুই পাড়ের মানুষ একটা জিনিস মনে হচ্ছে যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গতকাল বর্ষা এমনি একটা কথা বলছেন যে পানিটা সরবরাহ করা এটা একশো বিশুদ্ধ তারপরে আজকে একদল একদল গেছে যারা পানি নিয়ে গেছে বলছে যে ঠিক আছে আমরা আপনাকে শরবত খাওয়াচ্ছি কোনো সাথে দেখা হয়নি আপনি খেয়ে দেখেন এটা কী পরিমাণ বিশুদ্ধ বিশুদ্ধ ঠিক এই একইভাবে দেখা যাচ্ছে তার মানে কথার কথার ইয়েগুলো হচ্ছে যে দেখা যাচ্ছে যে সরকার যখনই কোনো একটা দল সরকারে যাচ্ছে তখন এই তার বক্তব্যটা থাকে একদম উল্টা রিভার্স আবার যিনি বিরোধী দলে থাকছেন তার বক্তব্যটা থাকছে প্রতিবাদী জনতার মতো তার মানে পুরো দেশে সবকিছু মানে রাষ্ট্রসেবা থেকে আরম্ভ করে সবকিছুর মধ্যে কথার ফাঁদের একটা চক্র করছে কাজ ঠিক একইভাবে যেটা এখন আমরা রাজনীতিতে তাই দেখতে পাচ্ছি যা বলা হচ্ছে তার সঙ্গে কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছি না তো রাজনীতি যদি বলেন সেই অর্থে আমরা যাকে আমরা যেটা বলছি যে বিএনপি প্রতিদিন কিন্তু কিছু না কিছু ইয়াতে বিভিন্ন ইয়াতে বলছে যে আমরা আন্দোলন করবো বা দাবি দাওয়াগুলা পূরণের জন্য মুক্তির আন্দোলন এই চেয়ারপারসনের তারপরে আমরা চাই যে এরকম কিন্তু বাস্তবে কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি না তাদের বক্তব্য হচ্ছে যে আমাদেরকে সরকার এই জায়গায় আসতে দিচ্ছে না তাহলে তার মানে কি যে আপনি খালি বলে যাচ্ছেন কিন্তু আপনার কোনো কর্মসূচি নেই আমরা দেখতে পাচ্ছি আপনার কর্মসূচি থাকলেও সেই কর্মসূচি ঘরের মধ্যে চলে যাচ্ছে কারণটা কি ধন্যবাদ আপনি আজকে শিরোনাম করেছেন কথার ফাঁদ ফাঁদ তো শুধু কথার না সারা দুনিয়াতে নানান রকম ফাঁদ পাতা আছে একটা গানও আছে বোধ ফাঁদ পাতায় ভুবনে কথার ফাঁদ তারপরে কাজের ফাঁদ আর রাজনীতি করতে গেলে এরকম ফাঁদ পাতাও হয় ফাঁদে পড়তেও হয় হ্যাঁ আপনি যেটা এখন যে বিষয়টা উল্লেখ করলেন যে প্রধান বিরোধী দল তারা কোনো আন্দোলন সংগ্রামের সেরকম কর্মসূচি দিতে না পেরে কাবল কথার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রেখেছেন শুরু করেছিলেন অবশ্য ওয়াশা দিয়ে তো ওয়াশার যিনি চেয়ারম্যান তিনি নিজের কথার ফাদেই আটকা পড়েছেন অন্যের হদে না হ্যাঁ আর আমার নিজের ধারণা যে রাজনীতির একটা প্রধান ই হচ্ছে অবলম্বন হচ্ছে কথা বলা এবং এই কথা বলাটা যে যত দক্ষতার সাথে চাতুর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে কথা বলতে পারে সে তাকে তত বেশি কৌশলী বলা হয় বা প্রাজ্ঞ রাজনীতিবিদ বলা হয় কথাই তো এবং সেই কথা যখন তার ফলে যায় তখন ওটা হয়ে যায় কথামৃত আর যদি তার কথায় নিজেই ধরা পড়ে যান তখন যে কথার ফাঁদ হ্যাঁ বিএনপির প্রবলেমটা হচ্ছে যে বিএনপি এখন একটা দিশেহারা অবস্থায় আছে নির্বাচন নিয়ে নানান তর্ক বিতর্ক এসব করার পরেও তারা না পেরেছে এই নির্বাচনের বিরুদ্ধে জনগণকে নিয়ে বড় ধরনের কোনো আন্দোলনে সামাল নামতে কারণ যদি তাদের অভিযোগ আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে সত্য তাহলে পরে এবং তারা এটাও বলেন যে সুযোগ পেলে জনগণ পাল্টে দেবে ফেলে দেবে জনগণ বিক্ষুব্ধ তো তা যদি হতো তাহলে পরে তাদের আহ্বানে জনগণ মাঠে নামতো এবং জনগণ বাংলাদেশে অতীতেও যে এরকম করেছে জনগণ যদি কোনো সিদ্ধান্ত নেয় বাংলাদেশের মানুষ এটা করে ছাড়ে তো সেটা করতো কিন্তু আমরা তার কোনো লক্ষণ জনগণের মধ্যে দেখছি না বিএনপির কোনো কথা তারা তেমন আমলে নিচ্ছেন না অন্যদিকে বিএনপি জনগণকে মাঠা নামানোর জন্য কোনো সাহসিক কর্মসূচি কিন্তু দিচ্ছে না হ্যাঁ যে কর্মসূচি দিলে পরে মানুষকে মোবিলাইজ করা যায় আকৃষ্ট করা যায় এবং যত রিস্কই থাকুক না রাজনীতি তো রাজনীতির পথ তো সবসময় কুসুমাস্তীর্ণ না আমার ব্যক্তিগত জীবনের বান্ন বছরের রাজনৈতিক জীবনে বহুবার জেল খাটতে হয়েছে আত্মগোপনে থাকতে হয়েছে এবং জিয়া রহমানের আমল থেকে এরশাদ জিয়া খালেদা সব আমলেই কোনো না কোনোভাবে আমরা নিপরণের শিকার হয়েছি আমরা এখন ক্ষমতায় আছি আমরা হয়তো বলতে পারেন যে না এখন তো কোনো অবস্থান নাই অপজিশন হচ্ছে হ্যাঁ আমি ধরে নিচ্ছি যে পজিশানে থাকেন অপজিশনে থাকেন রাজনীতি করতে গেলে কিছু বিনিয়োগ করতে হয় সেই বিনিয়োগ মানে ত্যাগ দীক্ষাও একটা বিনিয়োগ খাটাও একটা বিনিয়োগ হ্যাঁ লাভ লোকসান দুটোই আছে কিন্তু তারা এখন আর কোনো রিস্ক দিতে রাজি না তারা কোনোভাবেই এই যে সরকারের বিরুদ্ধে তারা মানে বাক সংযম হারিয়ে নানান কথা বলবেন বটে কিন্তু তারা কিছু করে দেখাবেন এইরকম যেই সাহস তাদের যে ধৈর্য সেটা নয় বরং তারা কি করবেন এই ব্যাপারে তারা এখন পর্যন্ত স্থির নিশ্চিত এই জায়গাতে বলেন একটা কথা উনি তিনটা কথা বলেছেন এক নম্বর কথা হচ্ছে দিশে হারা দুই নম্বর কথা হচ্ছে কোনো কর্মসূচি দিচ্ছে না তিন নম্বর হচ্ছে রিস্ক নিতে পারছে না ধন্যবাদ আপনাকে মোস্তফা নানি ভাই লেলিন ভাই তো হলো সিজেন পলিটিশিয়ান এবং আমি তারা খুব শ্রদ্ধা করি এবং তিনি যে কথাগুলো বলেন সেটা আপনি খুব গুরুত্ব সহকারে দেখলাম এটা নিয়েছেন তিনটা আপনি বেছে নিয়েছেন লেলিন ভাইয়ের কথার জবাব দেওয়ার আগে আমি দুটা কথা বলতে চাই আপনি যে শুরু করলেন

যে ওইটার মধ্যে ফুটা হয়ে গিয়ে পানি ওই খারাপ খারাপ হয়ে গেছে রাজনীতির মাঠও এইরকম ওনারা দেখেন যে সব লাইন টাইন সব ঠিক আছে রাজনীতির মাঠ সব ঠিক আছে এবং রাজনীতি মানে সরকারি দল যারা করেন তারা মনে করে যে তারা যথাযথ ঠিক মতোই চলছে কিন্তু মাঝখানে ফুটা হয়ে গেলে বিপদে পড়ে যায় এখন রাজনীতিরও এরকম একটা গতি প্রকৃতির মধ্যে যখন ফুটা হয়ে যাবে তখন ওনার কিছু আর দেখবে না যে ওইটা আর ফুটা হয়ে গেছে কোন জায়গা দিয়ে ফুটা হয়ে গেছে এটা দেখার কিছু থাকবে না এটা হচ্ছে এই পার্টের কথাটা বুঝি চলে গেল এখন বিএনপি নিয়ে সবাই মাথা ব্যথা আমি দেখলাম বেশ কয়েকদিন যে বিএনপি নিয়ে সরকারি দলেরও মাথা ব্যথা ইন্টেলেকচুয়ালদেরও মাথা ব্যথা যারা বিএনপি সমর্থন করে তাদেরও মাথা ব্যথা কিন্তু আছে এবং যারা বিএনপি করে তাদেরও মাথা ব্যথা আছে এটা কিন্তু সর্বক্ষেত্রে তার অর্থ হচ্ছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের যেভাবে ধ্বংস হয়ে গেছে এর থেকে উত্তরণের একমাত্র দল হচ্ছে বিএনপি এটা সকলেই মনে করে সরকারি দল মনে করে এই জন্য বিএনপির উপরে তাদের এই অবস্থা আর যারা সমর্থন করে তারা আরেকটু ভালো পারফরমেন্স চায় যারা বিএনপির মধ্যে কর্মীরা তারা আরেকটু ভালো পারফরমেন্স চায় কিন্তু কথাটা হচ্ছে রাজনীতি একটা জায়গায় গিয়ে থেমে গেছে বাংলাদেশের সেটা হচ্ছে মানুষের অধিকার যেমন মানুষ সারা বছর বসে একটি সরকারের কর্মকাণ্ড দেখে সেই কর্মকাণ্ড দেখে দেখে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটায় সেই টার্মের শেষে গিয়ে কিন্তু সেটাও তারা ঘটাতে পারে নাই দেশের জনগণ সেই জন্যই আজকে রাজনীতির এই দশা তাদের মানুষের অধিকারের একই দশা সর্বক্ষেত্রে এই অবস্থা সর্বক্ষেত্রে মানুষ এখন একটি অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে এই অস্বস্তিকর অবস্থার মধ্যে আপনি বলছেন বিএনপি কর্মসূচি দিতে পারছে না বিএনপির কর্মসূচি ঠিকই দেবেন এবং দিচ্ছেন তবে একটু অপেক্ষা করতে হবে এবং সেই অপেক্ষাটার জায়গা এইরকম একটা সময় আসবে যখন আর দেখবেন যে ওই ফুটো কি বলে জোরাবারার। সময় পাওয়া যাবে না এর বেশি আর কিছু এখন আমি বললাম না উনি বলছেন একটা সময় আসবে এটা হয়ে যাবে আপনি কি এই দর্শনের সাথে আপনি কি একমত না এটার ধরেন এটার পক্ষেও বলা যায় বিপক্ষেও বলা যায় অটো প্রসেসে কখন হবে যে জনগণ বিক্ষুব্ধ হবে জেগে উঠবে কখন সরকার যদি ধরেন অত্যাচার নিপীড়নের মাত্রা এমন বাড়িয়ে দেয় বা মানুষের মৌলিক অধিকার হরণ করে মানুষ যদি একেবারে বিপর্যস্ত হয়ে যায় তখন মানুষ একটা অবস্থান নিবে তখন কিন্তু মানুষ বিএনপিকেও কেও চুড়ে ফেলবে যে এই ধরনের পলিটিশিয়ান আমাদের দরকার নেই তারা তাদের করে নেতা তৈরি করবে এখন পরিস্থিতিটা সেরকম কিনা এখন ধরেন এই যে এবার যে সরকার সরকার এসেছে যে ম্যানিফেস্টো দিয়েছিল সেইখানে সরকার বলেছে যে সে তার উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে অব্যাহত রাখবে তো সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো তো অব্যাহত আছে কোথাও কোথাও হয়তো বা কাঙ্ক্ষিত মাত্রায় গতি পাচ্ছে না কিন্তু অব্যাহত আছে কিছু কিছু জায়গায় সমস্যাও আছে কিন্তু একেবারে জনগণের স্বয়ংক্রিয়ভাবে জেগে উঠবার সম্ভাবনা কিন্তু এখনো তৈরি হয়নি আরেকটা হলো যে ধরেন বিএনপির রাজনীতির যে সমস্যাটা ধরেন যে যে বিএনপি কর্মসূচি দেয়া না দেয়া আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে ধরেন এই যে আগের মতো জ্বালাও পোরাও বা হরতাল ধর্মঘট রাজপথ ভিত্তিক কর্মসূচি দিয়ে জনগণকে সম্পৃক্ত করবার সুযোগ আমি অন্তত দেখি না কারণ গত কয়েক বছরে বাংলাদেশের রাজনীতিতে ধরেন বাংলাদেশের মানুষের মননে ব্যাপক পরিবর্তন হয়েছে আপনি এখন এখনও বিএনপি ধরেন কখনোই ওই যে জনবান্ধব যে কর্মসূচিগুলো ছিল বা যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে বিএনপি সে ধরনের কর্মসূচি ছিল না বিএনপির কর্মসূচি মূলত খালেদা জিয়ার মুক্তি তারেক জিয়ার দেশে ফেরা এগুলোতে কেন্দ্রীভূত ছিল আর অন্যান্য জনবান্ধব ইস্যুতে হয়তো দু একটা বক্তৃতা বিবৃতি দিয়েছে কিন্তু সেইভাবে বিএনপি আন্দোলন করবার চেষ্টা করেনি তো যার ফলে যেটা হয়েছে যে যে বিএনপির কাছে জনগণ যে আশাটা করে বা একটা বিরোধী দলের কাছে জনগণ যে আশাটা করে যে সরকার যদি ভুল ত্রুটি করে সেই ভুল ত্রুটি তুলে ধরবে এবং জনগণের বাস্তব সম্মত এবং যৌক্তিক যে দাবি সেগুলো নিয়ে মাঠে নামবে সেটা অন্তত লক্ষ্য করা যায়নি যার ফলে জনগণ বিএনপির সাথে সেইভাবে আর সম্পৃক্ত হয় না বা সম্পৃক্ত হচ্ছে না তো তাহলে যে জনগণ কিন্তু অপেক্ষা করবে যে ভালো বিকল্পের জন্য এই সরকারকে জনগণ অনেক অনেকাংশে রায় দিয়েছে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে কিন্তু তারপরে জনগণে আপনি যদি জরিপ করেন যে কোনোভাবেই দেখেন মানুষ এখন এই সরকারের সাথেই আছে আমি এই সম্প্রতি গবেষণার কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম সরকারের ব্যাপারে মানুষের একটা সমর্থন আছে যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড চলছে সেটা যাতে অব্যাহত থাকে এখন এই বিকল্পের কথা মানে জানে তাহলে আমাকে নিয়ে নিবে না সেটা কিন্তু হবে না যে ধরেন এই যে আমি বিকল্পের কথা যে বলছিলাম যে ধরেন বিএনপি যদি আওয়ামী লীগের চাইতে ভালো বিকল্প উপস্থাপন করতে পারে আপনার বক্তব্যে আমি ফিরে যাব শুধু কথার কথা দিয়ে কিন্তু হবে না যে তা মানুষকে স্বপ্ন দেখাতে হবে এবং সেই স্বপ্ন পূরণের যৌক্তিক ভিত্তি থাকতে হবে যে আপনি একটা কথা বলছেন এটা আপনি করতে পারবেন কি না বা আপনার দ্বারা করা সম্ভব কিনা তো সেই রকম ভালো বিকল্প কিন্তু জনগণের সামনে বিএনপি উপস্থাপন করতে পারেনি তো যার ফলে এই যে উপস্থাপন করতে না পারাটাও কিন্তু জনগণ জাগে না যেমন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে ভোট বিপ্লব হবে তো সেই বিপ্লব কিন্তু হয়নি কারণ বিপ্লব হয় না জনগণকে জাগাতে হয় জনগণকে সাথে নিয়ে তার অধিকার আদায়ের সংগ্রামটা করতে হয় তাছাড়া জনগণ নিজে থেকে সম্পৃক্ত হয় না স্বপ্ন দেখাতে পারবে আমি একটা কথা বলি অধ্যাপক সাহেব কথা বলছে যে এই ভোট বিপ্লব হয়নি আর উন্নয়ন চলছে সব লোক সরকারের পক্ষে আছে তুই যদি অধিকাংশ লোকে বিএনপি মানে সরকারের পক্ষে আছে তাহলে বিএনপি কে নিয়ে এত চিন্তা করার তো দরকার নেই অধিকাংশ লোক যেদিকে থাকে সেই দিকেই তো দেশ থাকে মানুষ থাকে সব রাজনীতি থাকে রাজনৈতিক দল থাকে তাহলে বিএনপি নিয়ে এত চিন্তা কেন আমি তো বুঝতে পারছি না আপনি দেখবেন যে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সবাই উঠে আবার এই অধ্যা বললাম যে যারা আমরা এখানে কথা বলি সবাই উঠে বিএনপি নিয়ে একটা আলোচনা করি এর অর্থই হচ্ছে বাংলাদেশে এনারা যেই কথা বলেন যে অধিকাংশ লোকেই সরকারের পক্ষে তাহলে পরে বিএনপি নিয়ে কেউ এত চিন্তাভাবনা করতো না বিএনপি নিয়ে চিন্তাভাবনা এই কারণেই করে ফর দি লাস্ট হোপ ফর দিস কান্ট্রি এন্ড ফর দিস ন্যাশন বিকজ বিএনপি যে পলিটিক্যাল পার্টি যেটা একটি গণতান্ত্রিক রাজনীতির ধারক বাহক তারা এই গণতান্ত্রিক রাজনীতি করেই তারা এগোতে চায় এবং আপনার এই কারণেই এই বছর তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এর আগে নির্বাচনে অংশগ্রহণ করে নাই বলা হয়েছিল যে বিএনপি খুব ভুল করে ফেলেছে নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি ক্ষমতায় চলে যেত আর এইবার বিএনপি নির্বাচনে করছে এখন উনি বলছেন যে ভোট বিপ্লব হয় নাই আরে ভোট এই তো হয় না বিপ্লব কেমনে হবে ভোট হলে তো বিপ্লব হবে তে এখন ধরেন আমাদের মতো শিক্ষিত লোকের পারসেপশন হলো এইটা তো সাধারণ মানুষের পারসেপশনটা কি দাঁড়াবে আমরা কেউই আপনার এই এই টিভি সেন্টার বলেন ইসে বলেন আমরা কেউ এসে জাতির সামনে বিশ্বের সামনে সত্য কথা বলি না আমরা বলার আগে চিন্তা করি এই কথাটা বললে আমার ভবিষ্যৎ কী হবে আমি কি দলের ভাইস চেয়ারম্যান থেকে স্ট্যান্ডিং কমিটির সদস্য হব না তার উপরে উঠবো আবার প্রফেসর সাহেবরা চিন্তা করে আমি কি অ্যাসোয়েট থেকে প্রফেসর হব না আমি এখান থেকে নেমে যাব আবার রাজনীতিবিদরা আমার অন্য আমার কথা বাদ দিয়ে অন্য রাজনীতিবিদরা চিন্তা করে আমি যদি সত্য কথা করি তাহলে তো আমার কিছুই হবে না এখন এই রকম অবস্থার মধ্যে দেশ জাতি পড়ে গেছে এখন এই ব্যাটারায় সাধারণ মানুষ পড়ছে বিপদের মধ্যে যে শিক্ষিত লোকেরা এরকম কথা বলে কিন্তু আমি ভোট দিতে পারলাম না শিক্ষিত লোকেরা বলে যে আরে ভোট তো দেওয়া হয়ে গেছে আমি ভোট দিতে যাইতে পারলাম না ভোট বিপ্লব তো হয় নাই তো এখন এই সব থেকে জাতি কপে রক্ষা পাবে এটা হলো বড় কথা তবে আমি আশাবাদী যে আল্লাহর রহমতে এ থেকেও এক সময় পরিত্রাণ এই যে এখন কর্ম যেদিকে যাবে তারপরে সে বিচার বিস্তার মানুষ তো ওই তো বিএনপির কর্মটা বিএনপির কর্মটা চাচ্ছে বিএনপি কর্ম করে যাচ্ছে কিন্তু বিএনপি এইটা পারে না মিথ্যা জিনিসটা দিতে পারে না

এই নুসরাতের মতো একটা মেয়ে এভাবে কত মেয়ে যে ওখানে হানি হয়েছে দর্শিত হয়েছে এই ধরনের একটা মেয়ে নিষ্পাপ মেয়ে পুড়িয়ে মারলো এখানে তারা একটা আন্দোলনের ইস্যু বের করতে পারলো না তারা কি ধরনের ইস্যু নিয়ে আন্দোলন বের করবে আমার প্রশ্ন এটা শুধু তারা নেত্রীকে নিয়ে আন্দোলন করবে না দেশের জন্য আন্দোলন করবে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হ্যাঁ বলেন ভাই আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সরকারের আমলে এত সব প্রবলেম এগুলা হচ্ছে আপনি শুধু এইখানে না আজকে আরও একটি পেপারে দেখলাম আপনার নর্থ বেঙ্গলে একজন কি বলে প্রফেসর শিক্ষক সে আর একজনের কী বলে বধুর শীলতা হানি করেছে এই ধরনের ঘটনা এই অহরহ ঘটছে এগুলা ঘটে কখন দেশে যখন সুশাসন থাকে না আইনের শাসন থাকে না মানুষ যখন অসহিষ্ণু হয়ে যায় আজকে ক্ষমতার দম্বে একটা দল একটা দলের কর্মী একটা দলের কি বলে সমর্থক তারা এখন অসহিষ্ণু হয়ে গেছে এই অসহিষ্ণু থেকে আপনার এই জাতিকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার দেশের সকল শ্রেণী পেশার মানুষের সেই দায়িত্ব আমাদের সকলকে বহন করতে হবে আমরা এখানে যারা তিনজন আছি তিনজনকে এই দায়িত্ব বহন করতে হবে একা বিএনপি এই দায়িত্ব গ্রহণ করতে পারবে না বলেন ধন্যবাদ আলোচনা তো বেশ ভালোই জমিয়ে উঠেছে হ্যাঁ আমি জন ভাইকে ধন্যবাদ জানাবো উনি কখনোই কোনো উত্তেজনা প্রকাশ করেন না হেসে হেসে কঠিন কঠিন কথা বলেন যেমন প্রথমে বলে দিয়েছেন যে কর্মসূচি দেয় নাই দিবে ফুটু হবে পরে হবে তার মানে তার মানে কিন্তু একটা বড় হয় হয় এটা আমাদের বলবো যে একটা থ্রেট আছে অথবা আমি বলবো বুঝবেন তখন হ্যাঁ আসছে তো ঠিক আছে আসুক সেটা তো রাজনৈতিক দল হিসাবে যদি আসে সেটাকে যদি শাসক দল মোকাবেলা করতে না পারে মিশে মিশে যাবে আরেকটা কথা উনি বলেছেন আপনার ওইসব সব উনি খুব সাথে বলেছেন যে এই যে সাধারণ মানুষের পারসেপশনের জায়গাটা বলতে গিয়ে বলেছেন যে আমরা যারা শিক্ষিত বুদ্ধিজীবী রাজনীতিবিদ ইন্টেলেকচুয়াল তারা সবাই কথা বলার সময় ভেবে নেই কোন কথা বললে আমি কোথায় পড়ে যাব কি লাভ হবে হ্যাঁ মানে আমি ভিসি হতে পারবো কি না অথবা আমি আমার পদপদবি থাকবে কি থাকবে না বা পদপদী পাবো কি পাবো না ইত্যাদি জনার খুব বিনয়ের সাথে বলি আমি বড় দলের বড় পদে ছিলাম এবং এখনও বড় দলের পত্রিকার এডিটার এবং সম্পাদক আছি আমি কোনোদিন মন্ত্রী হই নাই মন্ত্রী হব না এমপি হই নাই এমপি হব না হতেও চাই নাই এবং আমার কোনো পাওয়ারও মানে আশা নাই হারানোরও কোনো ভয় নেই হ্যাঁ আমার বিবেকে যেটা আসে সেটা আমি বলি হ্যাঁ আমি আমার পার্টির ডিসিপ্লিন আমি মানি কাজেই আমি আমার পার্টিকে ডিফেন্ড করি এতে কোনো মানে রাগঢাকের কথা না কিন্তু মানে ডিফেন্ড করা মানেই মানে অসত্যকে ডিফেন্ড করি না আমি যা সত্য মনে করি সেটাকে আমি বলি নিশ্চয়ই উনিও তাই করার চেষ্টা করেন কাজেই আমি খুব নির্ভয়ে কথা বলি এই ব্যাপারে দ্বিধাহীনভাবেই আমি বলি আমি আজকে এখানে বলতে চাই যে বিনপি নিয়ে এত চিন্তা কেন উনি এই প্রশ্নটা করেছেন হ্যাঁ চিন্তা হয় দুটো জিনিসকে নিয়ে হ্যাঁ যার সম্ভাবনা থাকে তাকে নিয়ে মানুষ চিন্তা করে পজিটিভ চিন্তাই বলেন যাই বলেন তার কাছে আশা করে প্রত্যাশা করে চিন্তা করে হ্যাঁ অথবা যার কাছে আশা করা ছিল চিন বা প্রত্যাশা ছিল কিন্তু সে প্রত্যাশা পূরণ করতে পারে নাই বা পারছে না নিঃশেষিত হয়ে যায় তাকে নিয়ে কিন্তু চিন্তা করে মরণাপন্ন একজন মানুষকে নিয়ে আমরা চিন্তা করি যে হা এই মানুষটা মরে যাচ্ছে আবার একটা নতুন শিশু আসলো আশা করি যে এই তো ভবিষ্যৎ আসতেছে সুতরাং বিএনপি নিয়ে যে চিন্তাটা সেটা আমি বলছি যে একটা ক্রমেই বলা যেতে পারে যে আইসিউতে থাকা একটা মানুষকে নিয়ে চিন্তা করার মতো হ্যাঁ কী এজেন্ডা তাদের তাদের এজেন্ডার মধ্যে এমনকি ধরেন আজকে যেই প্রশ্নে উনি বললেন যে মানে বিএনপি নিকে নিয়ে সাধারণ মানুষের পারসেপশান সাধারণ মানুষের পারসেপশানটা কি ইয়াস সাধারণ মানুষ আওয়ামী লীগের সকল কিছু নির্বিবাদে মেনে নিচ্ছে সব কিছুই প্রশংসা করছে এটা যদি আমি বলি তাহলে এটা সত্যের অপলাপ হবে নিঃসন্দেহে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের ভালোটাকে ভালো বলে খারাপটাকে খারাপও বলে বলতে না পারলে মানে মনোভাব তো পোষণ করে মনোভাব তো পোষণ করে বিএনপি সম্পর্কে তাহলে কী মনে করে তারা আমরা একটা বাস্তবতা স্বীকার করতে হবে বাংলাদেশে বা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের রাজনীতিতে ব্যক্তি একটা মানে প্রধান ক্ষেত্র অর্থাৎ রাজনৈতিক দলগুলো ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক আরও যদি ক্রুডলি বলি এটা ভালো বলেন মন্দ বলেন যাই বলেন না কেন পরিবার কেন্দ্রিক হয়ে গেছে হ্যাঁ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ভেতর দিয়ে আওয়ামী লীগের যে রিভাইভ্যালি সেটা হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই এখন বাস্তবতা হচ্ছে এই শেখ হাসিনার বাইরে মানুষ আওয়ামী লীগের যারা ফলোয়ার বুদ্ধিজীবী বলেন সাধারণ মানুষ বলেন তারা কিন্তু ভাবে না ন্যাচারালি জিয়াউর রহমানের মৃত্যুর পরে সেটাকেই ক্যাপিটালাইজ করেছিল বিএনপি এবং সেইটাকে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়া নেতৃত্ব দেন নাই তিনি তার উত্তরাধিকারও ঠিক করে ফেলছেন এবং উত্তরাধিকারকে সকলকে ডিনেয়া পুত্র সম বা নাতির বয়সী তারেক রহমানকে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আনা হয়েছে তার মানেটা কী যে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তিনি হবেন ভবিষ্যতের এই এই ধানের শীষের কর্তা হ্যাঁ এমনকি তাকে এরাও বলা হয়েছে যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী এখন দেখেন ওই যে উনি যেটা বলছে যে মানুষের পারসেপশনটা মানুষের পারসেপশনটা কি যে ইয়াস শেখ হাসিনার বিপরীতে খালেদা জিয়া বা আওয়ামী লীগের বিপরীতে হল বিএনপি আর এই বিএনপির নেতৃত্বকে যখন তারা সমর্থন করতে যাবে যখন তাদের ডাকে সাড়া দিতে যাবে তখন তাদের মনে স্বাভাবিকভাবে আসবে বিএনপির কাছে আমরা কি আশা করব কি পাবো কি দেবে কারণ যেই নেতার কাছে বিএনপির প্রধান নেতা বেগম জিয়া দ্বিতীয় নেতা তার পুত্র দুইজনেই দুর্নীতির দায়ে দণ্ডিত বাংলাদেশে আজকে এটা আমি তো অন্তত লজ্জা পাই যে ক্ষমতার শীর্ষে থাকা একজন ব্যক্তি দুই দুইবার ওনাদের ভাষায় তিনবার প্রধানমন্ত্রী তিনি ওনাদের আদালতেই দেশের প্রচলিত আইনেই হ্যাঁ এবং হাইকোর্ট পর্যন্ত দুর্নীতির দায়ে তিনি দণ্ডপ্রাপ্ত হয়ে আছেন তার পুত্র তিনি আমাদের আমলে না এই ওয়ান ইলেভেনের পরে আপনার নিরপেক্ষ সরকারের আমলে হ্যাঁ দুর্নীতি পাচার এবং একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দেশের বাইরে আছেন এখন কোন নৈতিকতায় মানুষ তো একটা জায়গায় খোঁজে যে আমি যাকে সমর্থন করব। নৈতিকভাবে সেই জায়গাটা যেন তার মরালটা যেন থাকে যায় আমি একটা ভালো মানুষকে একটা পজিটিভ জায়গাকে সমর্থন করছি আমি যে বলি যে আওয়ামী লীগ সম্পর্কে একস একটা সমালোচনা থাকলেও বিএনপিকে সমর্থন করার জায়গাতে ঠেকে যায় ওই জায়গায় যে যাকে আমি সমর্থন করব সে তো নৈতিকভাবে তাকে সমর্থন করার কোনো নৈতিকতার জায়গা তো মানুষ পাচ্ছে না ইয়া জানমদ বাবু উনি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন দেখেন ক্ষমতায় যখন থাকে মানুষ তখন একটা চোখ অন্ধ হয়ে যায় তখন অন্যের দুষ্টাই খুব বেশি তার মানে এই দেশে দলগুলো কি তাহলে এই খালি অন্ধই থাকছে আমি আমি আপনাকে বলি যে এই যে ওই ওই প্রসঙ্গটা আসতেছি তার আগে একটা কথা বলি এই কথাটা ঠিক করা দরকার তার রহমানকে কিন্তু এই কনভিকশনটা এক এগারো সময় হয় নাই এক এগারো সময় মাইট দিয়ে মেরে তাকে হার পারজা গুড়া করে দিয়েছে ভেঙে দিয়েছে সেটার চিকিৎসার জন্য ওখানে আছে বিচারগুলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের সময় এবং আওয়ামী লীগ এসে কনভিকশনগুলো দিচ্ছে এটা হলো এই পার্ট ললিন ভাই হয়তো যে কোনো কারণে হোক ভুলে ওইটা বলে ফেলেছে কিন্তু আসলে সত্যটা হয়েছে এটা আর কি এই সরকারের মামলাগুলোর সময় মামলা তো সব মামলাই ওই সময় হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে ওই সময় হয়েছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ওই সময় হয়েছে তবে ডিফারেন্সটা হলো আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদেরটা উড্ডো করে নিয়ে গেছে এনারা আর উডো করতে পারে না সেই সুযোগটা তাদের জীবনে আসে না কবে আসবে সেটাও আমরা জানি না বা কেউই জানে না এখন তবে কথাটা হচ্ছে যে এই পাবলিক পারসেপশনটাকে যেভাবে আমার লেলিন ভাই অন্যদিকে নিয়ে গেছে এটা খুব ভেরি ইন্টেলেকচুয়াল হয়ে তিনিস আমি আগেই বলছি যে অনেক সিজন পলিটিশিয়ান অনেক জ্ঞান আমার চাইতে অনেক বেশি জ্ঞান রাখে কাজেই উনি সেইভাবেই দেখেছেন কিন্তু আমার তো ছোট জ্ঞান আমি ছোট জ্ঞানে দেখি যে পাবলিক পারসেপশনটা তৈরি হয় আপনার পারিপার্শ্বিক এবং আপনার অবস্থা দেখে আর কি এখন এই দেশে আপনি দেখেন আজকে ওয়াশার মিছিল হচ্ছে আজকে ওই যে ওই এক প্রশ্নকর্তা বললেন ওইখানে এটা হচ্ছে নর্থ বেঙ্গলে এটা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো কেন থামানো যাচ্ছে না এর থেকে কি পারসেপশন তৈরি হয় না তাতে গিয়ে বিএনপি নেত্রী কে ওনারা রাজনৈতিক উদ্দেশ্য উপনীত করে দুর্নীতিবাস বানিয়ে দিছে আর যখন চার হাজার কোটি পাঁচ হাজার কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যখন বাইরে পাচার হয়ে যায় সেটা আর দুর্নীতি হয় না সেখানে অর্থমন্ত্রী বলে চার হাজার কোটি টাকা কোনো টাকাই না আর কি তো এখন আমি বলি ক্ষমতায় থাকলে সবাই এরকম বলতেই পারে যে অমুখে দুর্নীতিবাস কাজেই তার প্রতি পাবলিক পারসেপশন খুব খারাপ অবস্থা আর কি আজকে বেগম খাল খালেদা জিয়ার সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে পরে বেগম এই রকম পাবলিক পারসেপশন আবার অন্যভাবে ঘুরে যেত আমাদের দেশটার দুর্ভাগ্য হলো এখানে। আমি ওই একটু আগেও বলছি আবার এখনও বলি যে ক্ষমতা 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 ক্ষমতায় দম্বে কেউ আর তখন মনে করে যে আমি আর ক্ষমতার থেকে যাব না এখন যতবারও ওরে ঠেসে ধরো যতবারও ঠেসে ধরো আর যাদের কম ক্ষমতা তারা টাকা পয়সা বানিয়ে ওইরকম ধর্ষণ করে এরকম মানুষের উপরে অত্যাচার করে আপনি দেখেন এখানে কারা কানেক্টেড উপজেলা চেয়ারম্যান কানেক্টেড এখানে কারা কানেক্টেড আওয়ামী লীগের প্রেসিডেন্ট কানেক্টেড এটা তো আগে এরকম কানেক্টেড হতো না এখন কেন হচ্ছে বিকজ ক্ষমতার দ্বন্দ্ব এবং রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি যদি ভালো দিকে খাটাতো তাইলে আমাদের কোনো কথা ছিল না আমরা রাজনীতি করতাম না বিএনপির রাজনীতির কোনো দরকার ছিল না কিন্তু এখন দেশটা এইভাবে চলে গিয়ে আমাদের এই দেশ যে দেশ স্বাধীনতা আমরা বলেন সকলেই বলেন যে আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি আমরা সেই স্বাধীনতার চেতনা কি এটা এই জন্য কি এই দেশের মানুষ রক্ত দিয়েছে যে আমার দেশে আমাকে দেখতে হবে যে আমার মেয়ে ধর্ষিত হয়েছে কার দ্বারা

ইসের মধ্যে নিয়ে যাই করি আপনি তো আমাকে উদ্দেশ্য করে না না আপনাকে উদ্দেশ্য করে কারণ আপনি হয়তো আমার ব্যাকগ্রাউন্ড জানেন আজকে আজকে পুরো পারসেপশন দেখে আপনাকে আমি চিনি ভালো করে আমি যদি আপনাকেই বলতাম তাহলে আপনার সাথে আমার ঝগড়া বাইজে যায় আমি তো ঝগড়া করার না আমি জাস্ট ক্লারিফিকেশন দিচ্ছি এই আমি দেখতেছি আর কি ক্লারিফিকেশন দিচ্ছি যে আমার এটা আপনার কান টানিয়ে নিলে আমার কিছু করার আচ্ছা যাই হোক আচ্ছা ওই যে জরাল এই যে ভোট বিপ্লব আমি যেটা বলছিলাম যে ভোট বিপ্লব যদি হতো সেভাবে মানুষকে জাগ্রত করতে পারতো তাহলে বিপ্লব হতো বিপ্লব তো বিপ্লব তো ভোটের জন্য হতে পারতো যে ভোট কেন হবে না যদি জনাল ভাইয়ের কথা অনুসারে ভোট না হয়ে থাকে সেটা হতে পারতো তারপরে ধরেন এই যে সোনাগাজিতে যে ঘটনাটা ঘটেছে পুলিশ অ্যারেস্ট করেছে এই হুজুর আগে কোন দল করতো জামাত ইসলামী করত তারপরে আওয়ামী লীগে এসেছে বিএনপি করেছে তারপর আওয়ামী লীগে এসেছে তারপরে এই ঘটনাটা ঘটার পরে সবাইকে কিন্তু গ্রেফতার করা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ধরনের সামাজিক ঘটনাগুলো ঘটছে তো এগুলোর বিরুদ্ধে প্রথম কথা হচ্ছে যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে কিনা কারণ এই ধরনের ঘটনা সব জায়গায় ঘটে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেই ব্যবস্থা নেওয়াটা নিশ্চিত করা এই জায়গায় আমরা দেখেছি যে গ্রেফতার হয়েছে এখন এখন বিচারটা সম্পন্ন হওয়াটা জরুরি যেমন ধরেন আমি যেটা যেটা বলছিলাম যে এই বিতর্কের চাইতে এখন সরকারের সামনে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটাকে চ্যালেঞ্জ মনে করি ঢাকা শহরের একজন সাধারণ মানুষ হিসেবে আজকে সকালেও একটা বড় ধরনের দুর্ঘটনা আপনার মৎস্য ভবনের সামনে ঘটেছে এই যে ঢাকা শহরকে বাসযোগ্য করা এই যে নিরাপদ সড়ক মানুষের চলাচলের জন্যে নিরাপদ সড়ককে নিশ্চিত করা সুন্দর একটা নগরী গড়ে তোলা এই চ্যালেঞ্জটা কিন্তু এখনো আছে এটা নিয়ে আমরা অনেক কথা শুনেছি যে ছয়টা কোম্পানি করে বাস পরিবহন ফ্র্যাঞ্চাইজ বাস চালু হবে তারপরের নিয়ম শৃঙ্খলা ফিরবে সেইখানে কিন্তু আশাব্যঞ্জক অগ্রগতি এখন আমরা দেখিনি তো রকম নাগরিক নানা ধরনের সমস্যা পাশাপাশি আবার অগ্রগতি আছে যে আজকে আপনি হেডলাইনে বললেন যে পদ্মা সেতুর যে সর্বশেষ আরেকটি স্প্যান বসেছে এগিয়ে যাচ্ছে ঢাকা শহরে মেট্রো রেল হচ্ছে সেটাও হচ্ছে কিন্তু এই যে বিএনপির জায়গা থেকে যে বিএনপি একটা বিরোধী দল হিসেবে বা একটা রাজনৈতিক দল হিসেবে তার ভূমিকাটা কি জয়নাল বলছিলেন বিএনপি অসত্য কথা বলতে পারে না প্রতিদিন রুহুল কবির ইসভি যে ব্রিফিংটা করেন বিএনপির অফিস থেকে সেই ব্রিফিংটা একজন সাংবাদিক হিসেবে আপনি একটু কম্পেয়ার করেন তো রিয়ালিটির সাথে ব্রিফিংটাকে কম্পেয়ার করেন তাহলে এই পরিষ্কার হয়ে যাবে যে বিএনপি অসত্য কথা বলে কি বলে না তারপরে ধরেন পঁচাত্তরের পরে বিএনপি মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে যে সমস্ত তথ্য উপাত্ত কোর্ট আন হাজির করেছে তার মধ্যে কয়টা সত্য তো এই প্রশ্নগুলো তো যে কতটা সত্য তো সেই জায়গায় দাঁড়িয়ে জয়নাল যদি দাবি করেন যে বিএনপি অসত্য কথা বলতে পারে না তাইলে তো মুশকিল তো এখন এখন ধরেন এই যে বিএনপির ভূমিকাটা কি হওয়া উচিত বিএনপি আমার 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 কেন যেন মনে হয় যে যেমন আমি নিজে বলেছি তো যে এই যে রাজপথের আন্দোলন সংগ্রামটা আমি চাই না কারণ তাতে নাগরিক জীবন ব্যাহত হয় তাহলে বিএনপিকে কে কী করতে হবে বিএনপিকে আপনার এই যে কনস্ট্রাকটিভ পলিটিক্সটা করতে হবে কোন ধরনের কনস্ট্রাকটিভ পলিটিক্স সরকার যেখানে ভুল করছে সেখানে অবস্থান নেওয়া সেটা ধরিয়ে দেওয়া এই যে যেমন এই যে যে দর্শক প্রশ্নটা করেছে সে কিন্তু একটা সত্য কথা বিএনপির চোখের সামনে তুলে ধরেছে যে ওই এলাকাটা বিএনপি জামাত অধ্যুষিত এলাকা সেইখানে এরকম একটা ঘটনা ঘটেছে সেটাও কিন্তু জয়নাল ভাইয়ের বক্তব্যের বিপক্ষে যায় যদি ওইটা বিএনপি জামাত দূষিত এলাকা হয় তাহলে যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদের অতীত ইতিহাস কী সেটা খুঁজলে অনেকেরই অতীত ইতিহাস অন্যরকম পাওয়া যাবে আমি সেটাতে যাচ্ছি না কিন্তু সেই এলাকায়ও বিএনপি এই রকম একটা জায়গায় অবস্থানটা নিতে পারেনি শক্তভাবে তো তাহলে আপনার বিএনপি কি জনগণের স্বার্থের জন্য রাজনীতি করে কিনা বা করবে কিনা করলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে এটা একটা প্রশ্ন থেকে যায় একটা হচ্ছে যেই যে তথাকথিত আন্দোলন সংগ্রামের রাজনীতির পরিবর্তে নতুন রাজনীতি হাজির করতে হবে সেই নতুন রাজনীতিটা কি হতে পারে একটা হলো এই যে আপনার এই যে জনগণের মৌলিক মানবাধিকার এবং তাদের প্রয়োজনীয় বিষয়গুলোতে শক্ত অবস্থান নেওয়া রাজপথে প্রয়োজনীয় অবস্থান নেওয়া ইভেন বিএনপি তো সংসদে সাতটা আসনে পাশ করেছে বিএনপি যাবে কি যাবে না তো সেই জায়গায় সংসদে গেলেও কিন্তু বিএনপি জনগণের বিষয়গুলো নিয়ে কথা বলতে পারতো তো সেইটা সেই সুযোগটা বিএনপি গ্রহণ করবে কিনা যে বিএনপিকে সোজা কথা হচ্ছে জনগণের অধিকার জনগণের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে রাজনীতি করলে হয়তোবা বিএনপির সামনে সুযোগ আসবে অন্যথায় আপনার সরকার কি পরিমাণ ভুল করে সেটার উপর জনগণের ক্ষুব্ধতা জনগণের সচেতনতা বা জাগ্রতা নির্ভর করে বসে হবে আজকে একটা রিপোর্ট বোধহয় দেখেছেন আপনারা সেটা হচ্ছে যে একশো পর দিনের একটা রিপোর্ট যে রাজনীতির গতিধারা এবং অর্থনীতির গতিধারাটা বেড়েছে কিনা দেখেছেন কি রিপোর্টটা এই রিপোর্টটা যদি দেখে থাকেন তাহলে আমি বলবো যে আমি প্রফেসর সাহেবকেও বলবো যে এই যদি অবস্থা হয় একশো দশ দিন না বিশ দিনের অবস্থা হ্যাঁ তো তাহলে পরে বিএনপির রাজনৈতিক ধারাটাও আপনার যেভাবে এগুচ্ছে আমি মনে করি সঠিকভাবে এগুচ্ছে হয়তো আপনার প্রত্যাশা জনগণের প্রত্যাশা আরও অনেক বেশি যে কালকেই এই যে সরকার ভোট ছাড়া এসছে তাকে কালকেই ফেলে দেওয়া গেল না কেন বিএনপি কি করতেছে বিএনপি তো এইটা করা উচিত বিএনপির এই করা উচিত সেই করা উচিত বিএনপি তার রাজনীতির সীমাবদ্ধতা তাদেরকেই বুঝতে হবে আপনি যদি বলেন কালকেই বিএনপি কর্মসূচি দিয়ে মাঠে নেমে সরকারকে ফেলে দিচ্ছে না এটা চাহিদা মানুষের থাকতেই পারে এইটা গ্রামের মানুষেরও চাহিদা গ্রামে গিয়েছিলাম প্রত্যেকেই বলে আপনারা কি করতেছে যে ভোট দিতে যে পারলাম না এটার কি ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন আপনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা যে ভোট দিতে পারলাম না আপনাদের তো আমরা 126 টা এলাকায় ভোট দিয়া প্রথম বানাই দিলাম একটা ইউনিয়ন তো সব লয়ে গেল এটার আপনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন আমি কি জবাব দেব বলেন যত দর্বচত না আমি কি জবাব দেব বলেন হ্যাঁ না না দজ এই বরের কথাই বলেন না কারণ আমি কি জবাব দেব আমার সেই ক্ষেত্রে কোনো জবাব নাই দেশ জাতি আজকে দুকড়ে দুকড়ে কাচ্ছে মানুষ দুকড়ে দুকড়ে কাচ্ছে তাদের কথা বলার জায়গা নাই তারা আজকে কি বলে যে ঠিকমতো চলতে পারছে না পদে পদে বাধা হচ্ছে আজকে এক ভদ্রলোক লোক আসলেন আমার ওখানে বললেন যে আমার বিরুদ্ধে কোনো মামলা নাই এভরিডে পুলিশ আমার উপরে হামলা করছে কি আমার অপরাধটা কি আমি বিএনপি করতাম আমি সবগুলো আমার সাইটটা মামলা ছিল সবগুলো মামলায় আমি বেল নিয়েছি জানেন এবং আমার খুব কষ্ট হয়েছে এখন আমার পক্ষে আর মামলা দিলে বেল নেওয়ার মতো অবস্থা নাই তো এই হয়েছে দেশের মানুষের যারা রাজনীতি করে ছাত্র দল যুবদল বিএনপি তাদের এই অবস্থা এর মধ্যে দেশের মানুষের সেবা করা তো একটা মহান পুণ্যের কাজ সেই সেবাটা তারা কখন দেবে নিজের সে সেবাটাই সে দিতে পারছে না মামলা মামলা হামলা নিয়ে এসে প্রতিদিন আদালতে সে ঘুরছে আমার পিছনে ঘুরছে আমি একজন আইনজীবী আমার পিছনে ঘুরছে আমি বা তাকে কতটা রিলিফ দিতে পারছে সেটা তো ব্যাপার কার ইয়াতে পেছনে থেকে তারা প্রতিবাদটা করবে মানে তাদের তো একটা প্রত্যাশা থাকে জনগণের তাদের এই এই যারা তারা বলে যে আপনি আমাদের লিডার আপনি বলে দেন আপনি আপনি আমাদের জন্য কি করতে পারছেন আমি তো ওই যে বলেন আদার ব্যাপারি জাহাজের খবর আমি তো শুধু ওই জাহাজ চালাইতে পারি মাইলট কইতে পারি আমি তো ওই কি বলে রাস্তায় গিয়ে তো কোদাল লইয়া বা ওই বোমা লইয়া তো আমি তিনটা বোমা মারতে পারি না এই হচ্ছে অবস্থা রাজনীতি রাজনীতির জায়গায় থাকতে দেওয়া হচ্ছে না রাজনীতি তার নিজস্ব গতিতে চলতে পারছে না এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আমি কথা করে যে রিপোর্ট সিপিডি কিন্তু নির্বাচনের আগে সরাসরি বর্তমান সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছিল রাজনীতি তার গতিতে চলতে পারছে না রাজনীতি রাজনীতির জায়গায় আছে রাজনীতি উনিও করছেন আমিও করছি হ্যাঁ থাকতে পারছে না কেউ কোমরের জোর নাই রাখতে পারতেছে না কেউ কোমরের জোরটা একটু বেশি কাটাচ্ছে এই তো রাজনীতি রাজনীতির জায়গা আছে এটা কোনো কথা না হ্যাঁ এই যে দুইটা কথা বললেন জেনারেল ভাই আমি একটা কথা দুইজনে আমার ঠাইসে ধরছে বুঝছেন ডাইনদিক জানাল ভাই আমি খুব মনে করি উনি বললেন যে বিএনপি নিয়ে দুশ্চিন্তা কেন আমি কথা বলেছি যে বিএনপি হচ্ছে একটা মুমূর্ষ অবস্থায় আছে কিন্তু তার কাছে মানুষের প্রত্যাশা আছে এ যদি বলি যে মানুষের কোনো প্রত্যাশা নাই তাহলে তারা নিয়ে দুশ্চিন্তা করবে কেন এই প্রত্যাশা আছে বলেই মানুষ বিএনপিকে ভাবে এবং সেই দলটা ঘটনাক্রম হয়ে গেছে এমন এই মুমূর্ষু রুগীকে কিভাবে কীভাবে বাঁচাব আমি বাঁচাবো না তা যাদের দল তারাই বাঁচাবে কিন্তু আমি একজন নাগরিক হিসাবে এটা বলতে পারবো না এরকম তো না আপনি আমার দল সম্পর্কে বলতে পারেন আমিও আপনার দল সম্পর্কে বলতে পারি কিন্তু মানে করার কর্তব্য সেটা আপনার শেষ পর্যায়ে আছে আপনি বলেছেন যে কথা বলার জায়গা নেই তো কথা বলার জায়গা কীভাবে হবে কথা হয় পজিশনের কাছে বলবে আর না হলে মানুষ অপজিশনের কাছে বলবে তো পজিশনের কাছে যা তো তারা বলছেই পজিশন মনে করে যে আমাদেরকে জনগণ ভার্ডিক দিয়েছে আমরা পিপুল ভোটে জয় লাভ করেছি এখন এই কথাটা সত্য নয় ইহা বলার জায়গা কেউ তাহলে সেটা কাছে বলবে অপজিশন ইদের ইন দ্য পার্লামেন্ট নট ইন দ্য মাঠ মাঠেও নাই বাইরেও নাই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে পার্লামেন্টের বাইরে বা ভিতরে সংগ্রামটা করতে হয় তারা পার্লামেন্টে জয়লাভ করে নাই ঠিক আছে তার ছয়টা কর্ড একজনও যদি জিতে তাকে পার্লামেন্টে গিয়ে সে কথাটা বলতে হবে তাদের ছয়জন প্লাস আরও দুজন আটজন সে কথাটা বলতে পারতো সেখানে তারা ওই কথার মধ্যে নাই আর বাইরেও কিন্তু তারা কথা বলে না সেই জন্য ওনার কথা দিয়ে বলি কথা বলার জায়গা তো নাই কারণ কথা বলবে কার কাছে তাকে তো মাঠে পায় না ঘরে পায় না পার্লামেন্টে পায় না তাহলে সে কোথায় এবং আমি আবারও বলি যে কথাটি উনি বারবার বলেছেন নুসরাত সম্পর্কে বলতে গিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে যেন হঠাৎ করে বাংলাদেশে ঘরশ্রেষ্ঠ হঠাৎ করে মানুষের ঘটনা জানাল ভাই নুসরাতের কথা মৃত্যু দেহটার দিকে তাকায় আমি আমি দুইটি কন্যা সন্তানের জনক আমি মনে করি যে ওদের ওর মুখের দিকে তাকে কিন্তু আমার নিজের কর্ণাদের কথা মনে হয়েছে আমি মনে করি যে আমাদের সমাজের মধ্যে এই যে বিভৎসতা এই যে নৈরাজ্য যেখানে মানুষ সবচাইতে নিরাপদ থাকবে পরিবারের কাছে অথবা শিক্ষকদের কাছে শিক্ষার এবং তাও আবার মাদ্রাসা সেখানে গিয়ে সে নিরাপদ না

যে আমি আর রাজনীতি করিব না আমরা আমাদের সময় শেষ ফিরে আসা উচিত ধন্যবাদ সাহস থাকলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদক আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ শুভ শুভরাত্রি